নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে সকলকে স্বাগত জানাই, সেই সঙ্গে সকল দর্শক বন্ধুদের জানাই মহাষ্টমীর শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ বনেদি বাড়ির পুজো কভার করতে করতে এই মুহূর্তে পৌঁছে গেছি পানিহাটিতে। পানিহাটি বলা চলে আগরপাড়া ইলিয়াস রোডে, আর আগরপাড়া ইলিয়াস রোডের বিখ্যাত পুজো, বনেদি বাড়ির পুজোর মধ্যে বিখ্যাত পুজো বা প্রাচীন ইতিহাস যার সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে চ্যাটার্জি বাড়ির পুজো। 348 বছরে এবছর পদার্পণ করলো চ্যাটার্জি বাড়ির পুজো। সুতরাং বুঝতেই পারছেন বহু যুগের ইতিহাস জড়িয়ে রয়েছে পরতে পরতে এ বাড়ির সাথে, এবং মাতৃমূর্তি সহ মায়ের পুজোর আচার নিয়মেও ভীষণ বিশেষত্ব রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে। কি তাদের ইতিহাস, কবে থেকেই বা শুরু হয়েছিল, কোথায় বা শুরু হয়েছিল, পুরোটা আমরা শুনবো এ বাড়ির সদস্যদের কাছ থেকে। আপনারা প্রথমে মাতৃমূর্তিটা দর্শন করুন। একচালার মাতৃমূর্তি, যেমনটা বনেদি বাড়িতে হয়, এখানেও তার ব্যতিক্রম নয়। তবে মাতৃমূর্তিতে একটা অভিনবত্ব রয়েছে। মা স্বর্ণালঙ্করে ভূষিতা, মায়ের পরনে বেনারসি শাড়ি, কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এক চালার মধ্যে, যেমনটা আমরা বনেদি বাড়িগুলোতে দেখতে পাই। সদ্য সন্ধি পুজো সমাপ্ত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চ্যাটার্জি বাড়ির পুজো, পানিহাটির চ্যাটার্জি বাড়ির পুজো। 348 বছরের ইতিহাস রয়েছে এই চ্যাটার্জি বাড়ির সাথে। এমনকি যে দালানে পুজো হচ্ছে সেটাও কিন্তু সেই ইতিহাস বহন করে আসছে। দালানের একটা জায়গায় এর দুর্গা পুজোর ফলকেই লেখা আছে যে 1082 সাল, এখন 1430। সুতরাং 348 বছর ধরে হয়ে আসছে এবারের পুজো। পুজোয় বলি প্রথা আছে, তবে আর কি কি আচার অনুষ্ঠান আছে, কারণ আপনারা সকলেই জানেন প্রত্যেকটি বনেদি বাড়ির পরতে পরতে যেমন ইতিহাস রয়েছে, পুজোর নিয়ম কানুনও আলাদা আলাদা। ম্যাডাম, আমরা পেয়ে গেছি এবারের এই বর্তমান সদস্য, যিনি নিজে হাতে মাতৃ আরাধনা করে থাকেন, পুজোর সমস্ত কাজ করে থাকেন। মানে 348 বছর, কত পুরুষ আপনারা, মানে আপনি এই মুহূর্তে পুজো করছেন কততম? আমি বর্তমানে যা জেনারেশন অনুযায়ী সম্ভবত 7 কি 8 পুরুষে। 1082 বঙ্গাব্দ আমাদের ঐতিহাসিক মানে নিদর্শন অনুযায়ী, কিন্তু এটা আমার মনে হয় পর মানে ঠিক প্রপার নয়, কারণ মহারাজা আদিসুরের সময় আমাদের পূর্বপুরুষ বীজদক্ষ, ইনি কান্যকুব্জ থেকে আমাদের এই জায়গায় এসেছিলেন এবং নিষ্কর ভূসম্পত্তি পান, এবং তারপরে এই জায়গাতে ওনারা দুর্গাপুজো প্রচলন করেন। রাজারহাটে কুস্তিয়া বলে একটা জায়গা আছে, সেখানে এখনো পর্যন্ত আমাদের আর এক শরিকের বাড়িতেও দুর্গাপুজো হয়, সেটাও চ্যাটার্জি বাড়ি, এবং একইভাবে তাদের পুজোও প্রচলিত হয়ে আসছে। তা এই এ অনুযায়ী আমাদের এই সমস্ত সম্পত্তি একটা সময় আমরা রাধাকান্ত দেব বাহাদুরের, রাধা গোবিন্দ জিউয়ের কাছ থেকে আমরা নিষ্কর ভূসম্পত্তি, সেখানে তার সভাকবি ছিলেন আমাদের হয়তো কোনো পূর্বপুরুষ, সেগুলো সব আমরা নিষ্কর ভূসম্পত্তি দেবোত্তর হিসেবে পাই। তারপর থেকেই আমাদের আমাদের বনিদার মানে জমিদারি বা বনেদিয়ানা বলতে শুধু পারিবারিক এটাই শুধুমাত্র বহন করে আসছে। আমাদের পূর্বপুরুষরা কখনোই কোনো রকম জমিদার বা সেরকম কোনো মানে ব্রিটিশের তোষামোদি করে দুর্গা পুজো করা না, সেরকমটা আমাদের পরিবার কখনোই হয়নি। ভক্তি শ্রদ্ধা ভালোবাসা নিয়ে মায়ের পুজো করতে গেলে যে নিদর্শন থাকে একটা ব্রাহ্মণ পরিবারের, সেই পরম্পরাটাও আজ পর্যন্ত আমাদের পিতৃপুরুষরা বয়ে নিয়ে এসেছেন, এবং আমরাও যতটা সম্ভব সেইটাকে করার চেষ্টা করছি। আচ্ছা,
প্রত্যেকটা বনেদি বাড়ির পুজোর রীতিতে যেমন আলাদা আলাদা থাকে, মানে বিশেষত্ব থাকে, মাতৃমূর্তিতেও থাকে। আপনাদের বাড়ির মাতৃমূর্তিতে কি বিশেষত্ব? আমাদের বাড়ির মাতৃমূর্তিতে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে আমাদের বাড়িতে মায়ের পুজো হয় কালিকা পুনরুত্থানের পুজো হয়। সুতরাং মায়ের গাত্রবর্ণ হচ্ছে তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাম। সুতরাং সোনাকে গলালে যে রং হয় সেই রঙে হয়। আর মায়ের যেটা চিরাচরিতে যে মহিষাসুর মর্দিনীর রূপ সেটার থেকে আমাদের দেবীর নাম হচ্ছে সিংহবাহিনী। এনার পায়ের তলায় অসুরটা পূর্ণাঙ্গ থাকে না, তিনি অর্ধেক থাকেন, মহিষকে কাটা হচ্ছে সেখান থেকে আধা অসুর বেরিয়েছে। এবং মায়ের মায়ের যেটা বাম পা সেটা মহিষের সারে সেটা মহিষাসুরের কাঁধে না থাকে, সেটা মহিষের কাঁধে থাকে। এটা আমাদের বাড়ির মূর্তির একটা মূল বিশেষত্ব। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা হচ্ছে মোটামুটি যা আমরা বঙ্গদেশে যে চিরাচরিত দুর্গামূর্তি দেখে থাকি, যেটা চণ্ডীতে বর্ণিত যে দুর্গামূর্তি আছে সেটাতে সামনের হাতে দেবী মহিষাসুরকে শূলবিদ্ধ করেছেন, কিন্তু আমাদের হাতে পেছন দিকে চার নম্বর হাতে দেবী মহিষাসুরকে বধ করেছেন। এইটা একটা খুব মানে খুব মানে ঐতি দুর্লভ মূর্তি, যে মূর্তিটা মানে টোটাল বঙ্গদেশের মধ্যে কোন জায়গায় এটা দেখা যায় না, এইটা দ্বিতীয় মূর্তি নেই। এবং আপনি দেখবেন এইটাই আমাদের পরিবারেতে একটা খুব রেয়ার মূর্তি, যে মূর্তিটা সচরাচর সব জায়গায় দেখা যায় না। হ্যাঁ, এটাই মোটামুটি এতে রয়েছে। আচ্ছা, মাতৃমূর্তির বিশেষত্ব তো আমরা জানলাম। যেটা আমরা শুনেছি চ্যাটার্জি বাড়ির ইতিহাসে মহালয়া থেকেই চণ্ডী দেবীর আরাধনা শুরু হয়ে যায়, সেই ইতিহাসটা যদি বলেন। আমাদের দেখুন, আমাদের পুজো হচ্ছে সপ্তম প্রতিপদাদি কল্প, সেটা চণ্ডী পুজো বললে ভুল হবে। প্রতিপদ থেকে আপ টু নবমী পর্যন্ত নবরাত্রির যেমন পুজো হয় আমাদের সেই রূপেই পুজো করা হয়। এটা কলকাতার কেন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা নবরাত্রি করেন যেরকম বিভিন্ন ভাষাভাষী সেরকমভাবেই আমাদের পুজো হয়। আর আমাদের প্রতিপদ থেকে আপ টু নবমী পর্যন্ত এক একটা রূপে এক একটা দিনকে দেবীকে পুজো করা হয়। সেদিনকেই আমাদের দুর্গার মূল ঘট বসে। আর মূল মূর্তিতে আমাদের ষষ্ঠীর সায়ন্যে দেবীর বিল্ববৃক্ষতলে দেবীর বোধন করে, হ্যাঁ, যেমন কালিকা পুরাণ বা দুর্গাভক্তি তরঙ্গিনী মতে যেমন দুর্গাপূজার বর্ণনা আছে সেরকম ভাবেই প্রত্যেক দিন দেবীকে পুজো করা হয়। তার মানে বলা চলে যে মহালয়া থেকেই পুজোর শুভারম্ভ হয়ে যায়। মহালয়া নয়, মহালয়ার পরের দিন দেবী পক্ষ থেকে আপ টু লক্ষ্মী পুজো পর্যন্ত এই পুরো পক্ষকালই আমাদের বাড়িতে পুজো হয়। হ্যাঁ, কিন্তু ঘটে পটে পুজোটা আপ টু নবমী পর্যন্ত, দশমীর দিনকে প্রতিমাস তো বিসর্জন হয়, প্রতিমাকে গঙ্গার জল দিতে হয়, কিন্তু তারপর থেকে আরো আট দিন আমাদের যে গৃহদেবতা না বানেশ্বর নারায়ণ মধুসূদন আর বানেশ্বর জিউ আছে সেই নারায়ণের উপরে আমাদের আরো আট দিন ভোগ রাগ দিয়ে দেবীকে পুজো করা হয়। এই পুরো পক্ষকাল ব্যতীত আমাদের বাড়িতে মোটামুটি কম বেশি নিরামিষ চলে এবং মাংস ডিম পেঁয়াজ আমাদের বাড়িতে ঢোকে না। আর আমাদের এমনি আমাদের এই মানে ভদ্রাসনে আমাদের বাড়িতে এখনকার জেনারেশন অনুযায়ী চিকেন বা কোনো রকম মানে এ মানে মাদকাসক্ত এরকম জিনিস আমাদের পরিবার থেকে বর্জনীয় এবং এটা আমরাও খাই না, এটা আমাদের বাড়িতে ঢোকেও না। তার মানে এক পক্ষকাল মানে দেবীর মৃন্ময় মূর্তি বিসর্জন হয়ে গেলেও মায়ের ভোগ চলে আরো লক্ষ্মী পুজো পর্যন্ত, পুরোপুরি পুরো দেবী পক্ষটাই আমাদের এখানে পুরো পুজো হয়। এবং সেটাই রীতিনীতিটা যা পূর্বপুরুষরা করে এসেছে সেটাও আমরা এখনো মেনটেন করার চেষ্টা করছি। যেটা বনেদিবাড়ির পুজোর রীতি আছে যে অনেক বনেদিবাড়ির পুজোয় যে যে অনেক ইতিহাস যে জড়িত তাতে বলি প্রথা থাকে, আপনাদের কি বলি প্রথা রয়েছে? হ্যাঁ, আমাদের বলি প্রথা আছে। যেহেতু আমাদের কালিকা পুরাণোক্ত মতে পুজো, সুতরাং আমাদের পুজো তান্ত্রিক মতে শাস্ত্র মতে পুজো হয়। আমাদের বাড়িতে যে পুজোটা সেটা প্রথম প্রতিপদ থেকে আপ টু নবমী পর্যন্ত আমাদের প্রত্যেক দিনই দেবীকে সামিষ ভোগ দেওয়া হয়, মাছ দিয়ে ভোগ দেওয়া হয়। আর সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই আমাদের দেবীকে যেমন মানে পুরাণে বর্ণিত আছে সেরকম তিনবারই তিনবেলা ভোগ দেওয়া হয়। সকালবেলা খিচুড়ি ভোগ হয়, তা মধ্যাহ্নকালীন ভাজাটে পাঁচটার মধ্যে তখন তাকে অন্ন ভোগ বিভিন্ন রকম সবজি তরকারি দিয়ে দেওয়া হয়, তার সঙ্গেও আমিষ তিন চার রকম পদ থাকে, তার সাথে অবশ্যই বলির মাংস দেওয়া হয়। এবং সেটা নবমী পর্যন্ত চলে, দশমীর দিনকে চিচাচড়ি যেরকম হয় ইলিশ মাছ এর টক, ইলিশ মাছের চচ্চড়ি, চামতার অম্বল, কলার বড়া, তারপরে কচু শাক পান্তা, এটা খেয়ে মা বাপের বাড়ি যান, এরকম এরকম রীতিরেওয়াজ আছে। আর আমাদের বাড়ি একটা বিকল্প নিয়ম যেটা আমাদের বাড়ির প্রতিমা আগরপাড়ার মধ্যে ছোট মা যেটা প্রথম জলে পড়লে তারপরেই আগরপাড়া পৌঁছাতে সমস্ত ঠাকুর জলে পড়ে। আমাদের বাড়ির ঠাকুর মানে দুপুরবেলা মানে পান্তা ভোগ খেয়েই উনি দুপুরবেলা রওনা দেন, দুপুরবেলা রওনা দেন। আমি সেই পর্বে আসবো, তার আগে যেটুকু শুনেছি পুঁথি তাল পাতার পুঁথি একমাত্র আপনাদের বাড়িতেই আছে, যে মন্ত্র পড়ে মায়ের আরাধনা হয় বা দেবী দুর্গার পুজো হয় সেই বিষয়টা।
দেখুন, আমাদের বাড়ি তালপাতার পুঁতি আমাদের পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে ওটা বহন করছেন। সে পুঁতির আজকে প্রায় ভগ্নদশা, সে পুঁতি অনেক দুর্বোধ্য, সেটা থেকে আমাদের পূর্ববর্তী পূর্বপুরুষরা সেটাকে অনেক সহজলভ্য করে বঙ্গানুবাদ করে দিয়ে গেছেন, আমরা সেইটাই মোটামুটি মেনটেন করি। ওটা দেখে পুজো করার মতো পাণ্ডিত্য বর্তমান প্রজন্মের মধ্যে সংস্কৃত ভাষা বিলোপ, সেটাকে দেওয়ার মতো জ্ঞান গরিমা আমাদের নেই। তাদের কাছে প্রণম্য করে সেটা থেকে ওনারা যা আমাদের শিখিয়ে গেছেন আমরা সেই অনুযায়ী করি। আমি আপনাকে প্রতীকী হিসেবে জিনিসটা দেখাচ্ছি, কিন্তু তার অবস্থা আজকের দিনে অত্যন্ত ভগ্নপ্রায়, কারণ সেটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা হেরিটেজ জিনিস। হ্যাঁ, অবশ্যই আমি পুঁথিটা দেখবো। তা আমরা যে মানে যে বাড়িতে বসে আছি সেই বাড়ির স্ট্রাকচারটা অত্যন্ত পুরনো, এটাও কি সেই দীর্ঘ, এটার ইতিহাস দীর্ঘদিন নয়। এই যে বাড়িটা দেখছেন এটা আনুমানিক আমাদের মোটামুটি 150 বছর হবে। আগে আমাদের এই দুর্গার দালান ছিল মাটির, এবং মাটির দালান এখনো পর্যন্ত তার প্রতীকী হিসেবে আমাদের ঈশান কোণে যেখানে কল্পারম্ভের ঘর বসে সেখানে এখনো পর্যন্ত মাটি দেওয়া আছে, সেখানে গোবর নিকানো হয়, বলিদানের জায়গাও এখনো গোবর গঙ্গা জল দিয়ে গঙ্গা মাটি দিয়ে নিকানো হয়, সেটা আমাদের ট্র্যাডিশন হয়ে আসছে। আর আমাদের চারপাশে যে ঘর ছিল, নবতখানা, ভোগ ঘর, বাইরের বাড়ি ঘর, বৈঠকখানা ঘর, সেগুলো সবই ছিল। পরে আস্তে আস্তে সেগুলোকে যা ভগ্নদশা হয়ে যাওয়ার পরে সেটা আমরা কিঞ্চিত সেটাকে মেনটেন করেছি। এই কি সেই তালপাতার? হ্যাঁ, এই সেই তালপাতার গুটি, সেটা এতদিন পর্যন্ত মেনটেন করে রাখা রয়েছে। তার অবস্থা খুবই খারাপ, পুড়িয়ে খেয়ে তার শেষ করে দিয়েছে। হ্যাঁ, দেখেও তার কিছু বুঝতেও পারাটা খুব মুশকিল। হ্যাঁ, সব পোকায় খেয়ে তার শেষ করে দিয়েছে। এ করা আর যাবে না। আজও এই পুঁথির যে মন্ত্র আছে সেই মন্ত্র পড়ে? হ্যাঁ, এই 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 এটা এটা করেই আমাদের করা হয়। হ্যাঁ, এটা মেনটেন করেই করা হয়। এটার অবস্থা খুবই খারাপ, এই যে এই অবস্থা দাঁড়াচ্ছে, এটা আমাদের অজ্ঞতা, আমরা এইটা বোধগম্য করতে পারিনি বা এটা মেনটেন করতে পারিনি। এটা সব অবস্থা, এটার ইতিহাস কত বছর? এটাও আনুমানিক খুব কম করে হলো 150-200 বছরের নিচে নয়। এটা ব্রিটিশের সময়, কারণ লেটার প্রেস বেরিয়েছে তারপরেই তো হয়েছে, সুতরাং এটা তো লেটার প্রেস, এটা পুরোটাই চালপাতার তৈরি। মানে এটা সেই পৈতৃক মানে পিতৃপুরুষ থেকেই পাওয়া? প্রায় নিদর্শন, হ্যাঁ, সে প্রায় বলতে এটা সবসময় বই, এটা বছরে দুবার বেরোয়, একটা সরস্বতী পুজোয় বেরোয়, আমাদের সরস্বতী পুজোতে বই পুজো করা হয়, দোয়াত পুজো করা হয়, তখন সেখানে ডাকা হয়, আর দুর্গা পুজোর সময় মায়ের সঙ্গে সেটাকে চণ্ডীটাকে আমরা মানে মায়ের সঙ্গে মূর্তির সঙ্গে রেখে এটাকে ফুল জল দেওয়া হয়, পুজো করা হয়। এই আপনাদের বলি রীতি মানে কদিন বলি হয়? দেখুন, আমাদের বলি পূর্বপুরুষ আগে আমাদের বাড়িতে 9টা পাঁঠা বলি হতো, 9টা পাঁঠা বলি হতো, সেটা আমি আমার জ্যাঠার মুখে, আমার ঠাকুরদা ঠাকুমার মুখে শুনেছি। আমাদের সপ্তমীতে 1টা, মহাষ্টমীতে 2টো, আর নবমীতে 6টা। এই টোটাল চণ্ডীর 9টা অধ্যায়, 9টা রূপ পাঠ করা হয়, আমাদের 9টা পরিধান হতো। কিন্তু একবার দেশ বিভাগের পরে যখন হিন্দু মুসলিম রাইট লাগে, সেই সময় আমাদের এ ব্যাপারে আমরা সংকটে পড়ি, তখন আমাদের বলি কমিয়ে দিয়ে 5টা করা হয়। তারপরে আস্তে আস্তে পারিবারিক অবস্থা শিথিল হতে থাকে, অতিরিক্ত দ্রব্য মূল্যতে সেটা আমাদের মানে জায়গা জমি সব কিছু দখল হয়ে যায়, আমাদের আর্থিক অবনটন আসে, তখন এখনো পর্যন্ত বর্তমানে আমাদের 3 দিনে 3টে বলিদান হয়, আর বাকি অষ্টমী আর নবমীতে আঁক শশা চালকুমড়ো দিয়ে প্রতীকী বলিদান করে 9টা কপি করা হয়। কিন্তু ছাগ বলিদান 3 দিনে 3টে 1টা করে হয়, আর বাকিটা আঁক শশা চালকুমড়ো বলিদান দেওয়া হয়, অষ্টমী নবমী 3 দিনে 3টে হয়। এটা তো গেল মায়ের পুজোর রীতি। আজকে তো এই মুহূর্তে সন্ধি পুজো সম্পন্ন হয়েছে, মানে নবমী তিথি পড়ে গিয়েছে। নবমী তিথিতে মায়ের ভোগ কি সেই মাছ আমিষ ভোগ? নবমী তিথিতে কেন, আমাদের ষষ্ঠী থেকে নিয়ে সর্বজি আমাদের আমাদের ভোগ মাত্রই মাকে যখনই অন্ন ভোগ দেওয়া হয় তখনই সকলই আমাকে, মাছ ছাড়া আমাদের কোনো ভোগ হয় না। মাকে সদবা হিসেবে যেমন শাক মাছ পায়েস মাছ এসবগুলোই দিতে হয়, কিন্তু 3 দিন যে মহাপুজো অঙ্গাঙ্গীভূত ভোগ, তার সঙ্গে আমাদের শাক মাংস দিতেই হয়, সেটা যে রাত্রের ভোগ হয় তাতে আমাদের শাক মাংস। তবে শ্বশুর বাড়িতে যায় তাকে যেমন গণকাঞ্জলি দেওয়া হয়, আমরা শুনেছি যে চ্যাটার্জি বাড়ির রীতিও তাই, বাড়ির মেয়ে মানে উমা শ্বশুর বাড়ি ফিরে যাচ্ছেন সেরকমই গণকাঞ্জলি দেওয়া হয়, রীতিটা? রীতি বলতে দেখুন, যে সমস্ত রীতিনীতি দুর্গা পুজোর মানে এতে আছে, আমাদের পরিবারও তার ব্যতিক্রম নয়, কিন্তু আমাদের পরিবারের ব্যতিক্রম বলতে ওই কনকাঞ্জলি দেওয়া, বরণ করা, তাকে এ করে যাওয়া,
তাকে বাড়ির সিঁদুর দেওয়া বা সিঁদুর খেলা, এটা পুরোটাই আমাদের বাড়ির যিনি বয়স্ক গৃহকর্তী তিনিই করেন। এটা যিনি বাড়িতে সবচাইতে সিনিয়র এওস্ত্রী থাকেন, এটা তার ইয়ে করেন, এবং তার যে কর্তা থাকেন তিনি কনকাঞ্জলি দেন, আর সেই এওস্ত্রী সে কাঁচল পেতে কনকাঞ্জলিটা গ্রহণ করেন বা মাকে সামনে বছর আসার জন্য উমাকে আবার আমরা রাস্তায় যাওয়ার জন্য পথ খরচা হিসেবে আমরা তাকে পথের খরচাও দিয়ে দিই। হ্যাঁ, এবং রূপোর টাকা আছে সেটা মাকে হাতে, মা রাস্তা দিয়ে যেও, এই নাও তোমার গাড়ি ভাড়া, তুমি সামনে গিয়ে যাতে শঙ্করের কাছে হাত না পাততে হয়, আবার সামনে বছর তুমি আবার বাপের বাড়ি এসো, সেটাই হাত খরচটাও দিয়ে দেওয়া হয়। আমাদের বাড়িতে এইটা কম সম্মত, এটা হয়েছে প্রায় 70-72 সাল নাগাদ। আমার ছোট দাদু ঈশ্বর অনাদিনা চট্টোপাধ্যায়, তিনি ইস্টার্ন সাউথ ইস্টার্ন রেলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি রেলের ট্রলি থেকে গাড়ি বানিয়ে দিয়েছিলেন। আগে আমাদের কাঁধে করে যেত, এবং কাঁধে করে গঙ্গার ধারে যেত, আমাদের ছাতাপড়া বাণিজ্য বাড়ির ঘাটেই আমাদের বাড়ি, ওদের বাড়ি সমস্ত বন্দি বাড়ির প্রতিমা বিসর্জন হতো এবং গুলিবিহারারা নিয়ে যেত। তারপরে আমাদের বাড়ির ঠাকুর যেহেতু এইখান থেকে রক থেকে নামানোর পরে সমস্ত বাড়ির মা অন্যান্য বাড়ি একটা সময় আজ থেকে ধরুন 70 শতকে আমাদের মানে ব্রাহ্মণ্য সমাজে জাত প্রথাটা খুব বড় ছিল, কারণ ব্রাহ্মণ বাড়িতে অন্য কোন বর্ণের মানুষকে সিঁদুর দান করতে দেওয়া হতো না। কিন্তু চারুর্য বাড়ির ঠাকুর যেহেতু বাড়ি থেকে রাস্তায় এসে বেরোতেন, সেহেতু বাড়ির বৌজিরা অধীর আগ্রহে অপেক্ষা করতেন কখন মা আসবেন সেখানে, তখন তাকে সিঁদুর দেওয়া হবে, কারণ তখনকার দিনে বারোয়ারি পুজো ছিল না, 2-3টে জমিদার বাড়ি ছাড়া বারোয়ারি ছাড়া বাড়ি পুজো ছিল না। তারা এইটুকু সময় আমাদের এই বাড়ি থেকে গঙ্গার ধার পর্যন্ত যাবে, তারা অধীর আগ্রহে অপেক্ষা করে যে কখন চারুর্যবাহী ঠাকুর আসবে, কখন আমরা মায়ের পায়ে সিঁদুর ছোঁয়াবো বা প্রত্যেকের মানুষের আশা আকাঙ্ক্ষা আমরা চরিতার্থ করতে পারবো। সেটা মাথায় রেখে আমার কর্তারা, আমাদের বাড়ির কর্তারা অনাদিনা চট্টোপাধ্যায় ওই ছোট্ট গাড়িটা করে দেন, যে গাড়ির হাইট মাটি থেকে 1 ফুট, এবং বাড়ির বউরা যাতে চেয়ারে উঠে টুলে উঠে মায়ের সিঁদিতে সিঁদুর দিতে পারেন সে ব্যবস্থা করে দিয়ে যান, তাতে করে ঠাকুর নিয়ে যাওয়া হয়। এবং আমাদের বাড়ি থেকে গঙ্গার ধার ওয়াকিং ডিস্টেন্স হবে 5-7টা মানে ল্যাম্পপোস্ট, কিন্তু এইটুকু যেতে আমাদের 3 ঘন্টা টাইম লাগে, যেন মানুষ এখনো পর্যন্ত অধীর আগ্রহে কখন চারুর্য বাড়ি ছোট মা আসবে তার জন্য অপেক্ষা করে থাকেন। ছোট মা হিসেবে আমাদের বাড়ি বা আমাদের বাড়ি চারুর্য বাড়ির চেয়ে আমরা ছোট মা বলি, ছাতাপাড়া বাণিজ্য বাড়ি রামশঙ্কর দেবত্ব এস্টেট, ওনাকে আমরা আমার কর্তারা আমাদের কর্তারা তাকে বড় মা বলতেন, ছোট মা না খেলে বড় মা খেতেন না, ছোট মা আগে ভোগ বলিদান হবে তারপর বড় মা খান, ছোট মা আগে যাবেন তারপর বড় মাও যাবে, তারপর বড় মা যাবে। এই ছোট মা বড় মার মধ্যে কি কোনো আদান প্রদান আছে পূজোর সময়? হ্যাঁ অবশ্যই আছে, আদর্শই যাতে বলতে ওনারা হচ্ছেন যে কলকাতার মানে প্রত্যন্ত এলাকা বরিশা মানে শ্রাবণ রায়চৌধুরীর বাড়ির জামাই বংশ রামশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ওদের বাড়িতে ওনাদের বাড়ি গৃহিণী সাবন্নদের বাড়িতে, সুতরাং আমার ওনাদের প্রতিষ্ঠিত ঘাট, ওনাদের প্রতিষ্ঠিত এ, ওনাদের প্রতিষ্ঠিত এখানকার জমিদারি, সুতরাং ওনাদের আর্থন মানে এতে ছত্রছায়া আমাদের কর্তারা ছিলেন, এবং দুটো পরিবারের মধ্যে এতটাই ভালো সখ্যতা এখনো পর্যন্ত আছে। আমাদের ব্রাহ্মণ বাড়িতে আমাদের যদি কোনো রকম কালাসোজ পড়ে যায় ওরাও আমাদের এসে হেল্প করে, আমরাও ওদের এসে হেল্প করি, এই ভালোবাসাটা এখনো পর্যন্ত দুটো পরিবারের মধ্যে আছে এবং আগামী দিনে আমাদের সেটা থাকবেও। আর দ্বিতীয় কথা হচ্ছে নবমীর দিনকে ওদের বাড়িতে একটা সময় মোষ বলি হতো, বিগত 15 বছর আগে ওই মোষ বলিদান বন্ধ হয়ে যায়, এবং ওদের বলিদান হওয়ার পরে ওদের কর্তারা ওই মোষের রক্ত আর কাদা নিয়ে কাদামাটি খেলতেন, তারপরে ওনারা এসে আমাদের বাড়িতে এসে আমাদের কর্তাদের এসে কাদামাটি মাখাতেন, তারপরে দালানে গিয়ে নাচানাচি হতো, রাত্রে খাওয়া দাওয়া হতো, ওনারা আমাদের নবমীর দিন নেমন্তন্ন করতেন, আমরা ওনাদের দশমীর দিন নেমন্তন্ন করতাম, এই আদান প্রদানটা ছিল। আর আমাদের বাড়িতে এখনো পর্যন্ত যত মানুষ বাইয়ের সাথে গঙ্গার ধারে যায় তাদেরকে এখনো পর্যন্ত বিসর্জনের পরে বিউলির ডাল আলু পোস্ত ইলিশ মাছের টক আমরা না খাইয়ে ছাড়ি না, এটা আমার ঠাকুর দাদার সময় থেকে হচ্ছে, এবং ওই কর্তারাও সেই ট্র্যাডিশনটা এখনো পর্যন্ত মেনটেন করে আছেন। মানে একটা সময় আপনি বললেন যে সময় বারোয়ারি পুজোর এত রমরমা ছিল না, এখন তো প্রচুর থিমের পুজো হয়েছে, জৌলুস হয়েছে, সকলে থিমের ঠাকুর দেখতে যায়, মণ্ডপ সজ্জা দেখতে যায়, তা এই যে চ্যাটার্জি বাড়ির পুজো এত যে ইতিহাস, এখন কত মানুষ আসেন এই বাড়ির ইতিহাসের টানে? দেখুন আমি আপনাকে এক্ষুনি একটা জ্বলন্ত উদাহরণ দিচ্ছি, আমার জ্যাঠা ঈশ্বর অমিতাভ চট্টোপাধ্যায় আজ থেকে 4-5 বছর আগে মারা গেছেন। হ্যাঁ, তার মানে তার এক বন্ধু ছিলেন সুচারু বন্দ্যোপাধ্যায়, তিনিও মারা গেছেন নিয়ার অ্যাবাউট খুব কম করে হলো 10-12 বছর বাদে, তার মেয়ে এখানে থাকেন না, আপনার পিছনেই দেখুন ও আজকে এত দূর থেকে বাড়ির ঠাকুর দেখার জন্য এসছে,
এতদিন জাস্ট নাও, ও কিন্তু মানে জৌলুস নয়, শুধুমাত্র চারুজ্জারী মাতৃমূর্তি দর্শন করবো, বাবার সময়কার পুজো এটা দেখতে এসেছে দূর থেকে। এই আপনাকে সামনেই একটা উদাহরণ দিচ্ছি, এটা এটা কিন্তু ওকে কিন্তু কোনো বার্তা দেওয়া হয়নি যে তুমি আমার বাড়িতে ইনভাইটেড এসো, ও এসছে, ও এসছে এই বাড়িতে বড় হয়েছে, ছোটবেলায় এতে থেকেছে, তার জন্য কিন্তু এরকম এসছে। এটা আমি আপনাকে জাস্ট এতে দেখেছি, ওর সঙ্গে আমাদের হয়তো বছরে একদিনও দেখা হয় না, কবে দেখা হয়েছে লাস্ট তাও মনে নেই, কিন্তু আজকে ও এসছে বন্ধুতে কিনা মানে জাদুজাটা জাদুজাটের বাপটা বাবার বন্ধুর বাড়ির পুজো চলো এখানে আসে। এই টানটা আমাদের বাড়ির মানুষের সাথে একটা অনেক ব্যাপার আছে, মেলবন্ধনটা অনেক আছে। আর এই পুজো উপলক্ষে কি যারা বাইরে থাকেন কর্মসূত্রেও তো থাকতেন বা এই বাড়ির মেয়েদেরও তো বিয়ে হয়েছে কোথাও, তারা কি পুজোর সময় চলে আসেন? দেখুন কর্মক্ষেত্রে এখনকার দিনে মানে মাল্টিন্যাশনাল যুগে মানে কি একটা একটা ওয়ার্ক ফ্রম হোম বলে একটা ব্যাপার হয়ে গেছে। একটা সময় ছিল মানুষের 10টা 5টা ডিউটি ছিল, ওয়ার্ক ফ্রম হোম করে দিয়ে তাকে 24 ঘন্টা ঘরে আটকে রাখা হচ্ছে। সেই জায়গাতে আমার অনেক ভাইরা যারা কলকাতা ব্যাঙ্গালোর এমনকি মানে মেলবোর্ন পর্যন্ত বসে আছে কিন্তু তারা এতে ক্ষেত্রে আসছে না, কিন্তু তথ্য প্রযুক্তির যুগে তারা ওই ভার্চুয়ালি ঠাকুর দর্শন করছে বা এ করছে, পুষ্পাঞ্জলিও দিচ্ছে, সবকিছুই করছে, সবকিছুই করছে, হয়তো শাশুড়িরা আসতে পারছে না কিন্তু চোখে দেখছে, কিন্তু মনটা পড়ে আছে বাড়ির দরজায়। আমার নাম রাজু চ্যাটার্জি, আপনি পুজো করেন? আমি বাড়ি পুজো করছি বিগত আজকে 23 বছর, 23 বছর ধরে। আমি একটু বাড়ি মানে মহিলাদের সাথে কথা বলবো পুজো উপলক্ষে, তাদের কাজটা অনেকটাই থাকে কারণ মায়ের ভোগ রান্না করা থেকে শুরু করে সমস্তটাই কি বাড়ির মেয়েরাই করে বা বহিরাই করে? মেয়েরা এই যে প্রত্যেকটা দিন নিয়ম করে যে আমিষ ভোগ দেওয়া হয় বা মাংস দেওয়া হয় যেটা মানে বলির মাংস, সবটাই বাড়ির মহিলারাই করে, বাড়ির মহিলারা, এবং তারা দীক্ষিত হতে হবে। আর বাইরের লোককে আমাদের ভোগ ঘরে ঢুকতে দেওয়া হয় না, এমনকি আমাদের এই বাড়ির এখনো ট্র্যাডিশন রয়েছে কেউ যদি মানে নিচু কাস্টে বিয়ে করে চলে যায় তাকে ভোগ ঘরে দালানে ঢুকতে দেওয়া হয় না। হ্যাঁ, আজও এই প্রথা চলে আসছে, আমাদের সব জায়গা আছে মেয়েরা আসে যারা তা করে ভোগ ঘরে, আমাদের এই 7-8 দিন ধরে উপোস চলে। উপোস করেই মায়ের ভোগ রান্না উপোস করে রাখে মায়ের। তাহলে আপনারা 3 বেলা মায়ের ভোগ দেন? সেক্ষেত্রে 3 বেলা আমাদের সকালবেলা চণ্ডীর ভোগ হয়, খিচুড়ি ভাজা মাছ ভাজা দেওয়া হয়, তারপর আমাদের 2:30-3টে নাগাদ বলিটা হয়ে যাওয়ার পর ওটা ছাড়িয়ে রান্না করা হয়, তারপর আমাদের ভাত যেমন ডাল তরকারি বিভিন্ন রকম, আমরা সারা বছর যে জিনিসটা খাই সেই জিনিসটা আমরা দুর্গাপুজোর মাকে না দিলে সেটা আর আমরা খাই না। যেমন ধরুন এই চোর এখন দুষ্প্রাপ্য, কড়াইশুঁটি এখনো বাজারে সব আসে, এরকম পাটালি গুড়, সজনে ডাঁটা, কোথায় শিম, মানে সবকিছু আমরা যেখান থেকে পাই এনে জোগাড় করি, এনে দিই, আমরা খাবো না, মানে আমরা মাকে আমাদের ইষ্ট বলে মনে করি। আর মাছও আমাদের আঁশ মাছ দেওয়া হয়, যেমন ধরুন মাগুর ট্যাংরা এইসব মাছ আমাদের ভোগ হয় না, আঁশ জাতীয় মাছ, তুই মাছ, কাতলা মাছ, ভেটকি মাছ, পার্শে মাছ, এইসব মাছ এক এক দিন এক এক রকম মাছ ভোগ হয়। আর ওই সেই ভোগটা হয় 2:30-3টে নাগাদ, মানে ভাত ডাল তরকারি মাছ মাংস পায়েস চাটনি, একদিন পায়েসে দেওয়া হয় চুষির পায়েস, একদিন হয় পিঠে পায়েস, এরকম এক এক দিন এক এক রকম জিনিস দিয়ে। আর তারপর বিকেলবেলা আমাদের লুচি সুজি গজা এসব মিষ্টি এসব দিয়ে বিকেলের ভোগ দেওয়া হয়। তাহলে আপনারা উপোস করেই কি 3 বেলার ভোগ রান্না করেন? তার মানে সারাদিন খাওয়া হয় না? সারাদিন খাওয়া হয় না, 7 দিন ধরে। 7 দিন কেন, ধরুন ওদিকে 6 দিন, এদিকে 4 দিন, 10 দিন, মহালয়ার পরের দিন থেকে হচ্ছে, ওদিকে 6 দিন পর পর হয়, আর এদিকে সপ্তমী অষ্টমী নবমী দশমী 4 দিন। তাহলে বাড়ির বাইরে আর কোনোদিনই যাওয়া হয় না বাড়ির পুজো নিয়ে? আমার 50 বছর বিয়ে হয়েছে, 50 বছর বাপের বাড়ি কি জিনিস জানি না, বাইরে ঠাকুর কি জিনিস জানি না, ইচ্ছে করে না, সময় কেটে যায় এখানেই, সময় কেটে যায় সবাইকে নিয়ে। সারা বছর ধরে কি মা কবে আসবেন সেই অপেক্ষায় আর প্রস্তুতি আমাদের? আমাদের যেই দশমী হয়ে গেল একাদশীর দিন থেকে আমাদের পরের বছরের প্রস্তুতি শুরু হয়ে যায়, পরের বছরের পরের দিন থেকে। মানে তার মানে পুজো শেষ হয় না, মানে মা বিসর্জন গেলেও পরের বছরের প্রস্তুতি, মানে দুর্গা মা দুর্গাকে অবলম্বন করেই সমস্ত আমাদের এই নিয়েই সারা বছর চলে। আর শুধু দুর্গা পুজো না, আমাদের বাড়ি সারা বছরই কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, বছরে 3 বার লক্ষ্মী পুজো,
এই সব চলে সারা বছর ধরে সবাই এক জায়গায় হই। সবই কি ঠাকুর দালানে? সব ঠাকুর দালানে, সবই ঠাকুর দালানে হয়। মানে দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এই ঘরটা চৌকির উপর বসানো থাকবে, এই ঘটেতেই 8 দিন ধরে ভগবতী পুজো হবে, তারও ভোগ হবে, পুজো হবে, হ্যাঁ গরু পুজো হবে, অপরাজিতা পুজো হবে, তারপরে কালী পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো, পরপর চলবে। মানে পুজো আচ্ছা নিয়ে কেটে যায় সারা বছর, পুজো আচ্ছা নিয়ে কেটে যায়, খারাপ লাগে না, আমরা এগিয়ে ছাড়িয়ে গেলাম, পরের জেনারেশন কি করবে। তবে কে আমাদের শাশুড়িরা মনে করতো আমরা মরে গেলে পুজো হবে না, আমরাও মনে করছি আমরা মরে গেলে পুজো হবে না, কিন্তু সঙ্গে এরা ঠিক পরের পর তৈরি হয়ে যাচ্ছে, পরের পর তৈরি, হ্যাঁ হ্যাঁ পরের পর তৈরি। আমাদের যেমন দুর্গার ঘটিতে মাকে একটা বড় ঘটিতে জল দেওয়া হয়, বাকি 3-4টা ঘটিতে অন্য দেবতাদের জল দেওয়া হয়, মায়ের ঘটিটাতে প্রত্যেক দিন আমাদের জায়ফল, কক্কল, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, শামা ঘাস, কপূর, এটা প্রত্যেক দিন দেওয়া হয়। তা সেই শামা ঘাসটাও মানে আমরা বাগানে কোনটা হয় শামা ঘাস এই সময় গাছটা বেরোয়, সে প্রত্যেক দিন তুলে তাকে দিই, পরের জেনারেশনকে শিখিয়ে দিচ্ছি যে দেখ এইটা শামা ঘাস, এইটাকে ওই ঘাস বলে, এটাকে এই ঘাস বলে, এটা জায়ফল, এটা কক্কল, মানে প্রত্যেক দিন ধোয়া হয়, এই 14 দিন ধরে, 14 দিন ধরে প্রত্যেক দিন ধোয়া হয়। মানে প্রত্যেকটা দিন দিন রাত আর কোনো আলাদা থাকে না, সব সবসময় মায়ের পুজোই ব্যস্ত, সারাদিন আর পুজোই ব্যস্ত। আপনার নাম? আমার নাম জ্যোৎস্না চ্যাটার্জি, আমি যে পুজো করেছি আমার ছেলে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনলেন পুজোর ইতিহাস, মহিলাদের মানে বাড়ির মেয়ে বউরা, বিশেষত বউরা, তারা সারাটা বছর ধরে মানে দশমীর পরের দিন একাদশী থেকে পরের বছরের ইতি মানে প্রস্তুতি শুরু হয়ে যায়। আর যেমনটা বনেদি বাড়ির পুজোর মাতৃমূর্তি একেবারেই যেমন বনেদি বাড়ির আমরা জানি বা দেখে এসেছি ঠিক সেরকম মাতৃমূর্তি, মায়ের পরনে বেনারসি স্বর্ণালঙ্করে ভূষিতা এ বাড়ির উমা, যাকে বাড়ির মেয়ে হিসেবেই মনে করেন বাড়ির প্রত্যেকটি সদস্য। এবং ঠিক তেমন ভাবেই তারা সারা বছর ধরে যা যা জিনিস খান কিংবা তাকে না দিয়ে, উমাকে না দিয়ে কোনো জিনিস যদি না দেওয়া হয় তাহলে সেই জিনিসটা তারাও সারা বছরে গ্রহণ করেন না, এমনটাই তাদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন দেবী দুর্গা। এক চালার মূর্তি এবং সাবেকি আনার শাক্ত মতে পুজো হয় চ্যাটার্জি বাড়ির দেবী দুর্গার, আজও বর্তমান রয়েছে বলি প্রথা, তবে সংখ্যায় কমেছে। যার কথা বললেন এবাড়ির কর্তা যিনি পুজো করেছেন, মানে দীর্ঘদিন ধরে বাড়িতে আসা ছোটবেলা থেকে, মানে খবর আর আলাদা করে দিতে হয় না, কিসের টানে আসেন? আসলে আমি ছোটবেলায় আমিও কুমারী হয়েছিলাম, আমার অনেক ছোট থেকে এই বাড়িতে প্রত্যেক মানে আমি চেষ্টা করি, আমার বাড়ি এখানে, মানে সেই বাড়িও এখন কেউই প্র্যাকটিক্যালি নেই ওখানে, তো যখন একটু আসি আমি এখানে একবার হলেও আসি, মায়ের টানে চলে আসেন অবশ্যই। দুর্গাপুজো মানে এখানে এলে আমি চেষ্টা করি এই বাড়িতে একবার আসবই। আপনি কি অনেকটা দূরেই থাকেন? না এখন আপাতত ওই বাঙ্গুরের কাছাকাছি থাকি, ডায়মন্ড প্লাজার কাছাকাছি, হ্যাঁ একটু চেষ্টা করি। মানে এই বাড়ির ইতিহাস যে রয়েছে 348 বছর, পাশাপাশি মায়ের পুজোর রীতিটাও সম্পূর্ণ আলাদা, সেই রীতিটা মানে কেমন লাগে যে একদম আলাদা, প্রত্যেকটা বনেদি বাড়ির পুজোর রীতি আছে একেবারেই আলাদা, সেই ইতিহাসটা মানে নিশ্চয়ই আপনিও তার সঙ্গে একটা ভাগিদার এতদিন ধরে দেখছেন। আমার সব থেকে ভালো লাগে এক চালার পুজোর, এর স্পেশালিটি তো অবশ্যই, এখন তো এরকম মানে বনেদি পুজো পাওয়া যায় না দেখতে, তো এক চালার পুজো, আর তখন সবাই একসাথে থাকতেন, সবাই মিলে একসাথে পুজো করতেন, আমি যখন ছোট ছিলাম তখন সবাই এত, তো এই বাড়ির ঐতিহ্যই আলাদা, সেই টানেই চলে আসে অবশ্যই। আপনার নাম? সংঘমিত্রা ব্যানার্জি। অসংখ্য নমস্কার।
একেবারে যেমনটা বনেদি বাড়ির পুজোর ইতিহাস আমরা দেখি প্রত্যেকটা ক্ষেত্রে, এ বাড়িরও একটা ইতিহাস আছে। সে বাড়ির ইতিহাসটা শুনলেন, এ প্রজন্মের যারা এখনো পর্যন্ত পুজো করে আসছেন, পরবর্তী প্রজন্ম পুজো করবেন এই আশাটাও রাখছেন। তবে একেবারে প্রতিপদের দিন থেকে পরতে পরতে ইতিহাস জড়িয়ে হয়েছে এবং নিয়ম নিষ্ঠা সহকারে 15 দিন ধরে দেবী দুর্গার পুজো হয়। হ্যাঁ, নিয়ম করে দশমীর দিন মৃন্ময়ী মূর্তি বিসর্জন হয়ে যায় বটে, কিন্তু তারপরেও ঘটে চলে ভগবতী দেবীর আরাধনা। তারপরে ধীরে ধীরে লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো পেরিয়ে মানে প্রত্যেকটা পুজো পরতে পরতে ইতিহাস জড়িয়ে রয়েছে। এবং এই মাতৃ মূর্তিতেও রয়েছে বিশেষত্ব, যেমনটা জানালেন বাড়ির বর্তমান কর্মকর্তা যিনি নিজে পুরো হাতে পুজো করেন দীর্ঘ বছর ধরে। রয়েছে বলি প্রথা, তবে বলির সংখ্যা অনেক কমিয়ে দেওয়া হয়েছে। তবে একটা জিনিস ভীষণ ভালো লাগলো যে একেবারে দেবী দুর্গাকে ঘরের মেয়ে হিসেবেই পুজো করেন, সেই জন্য সারা বছর ধরে তারা যা যা খেতে পারেন সবকিছু দেবী দুর্গার কে নিবেদন করা হয়। প্রতিদিন মাছ ভোগ হয়, প্রতিদিন আমিষ ভোগ হয়, আমিষ ভোগই রীতি কারণ শাক্ত মতে পুজো হয়। এমন ইতিহাস জড়িয়ে রয়েছে আগরপাড়া ইলিয়াস রোডের চ্যাটার্জি বাড়ির, যেটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরলাম। তাই দেখতে থাকুন সেভেন এবেক নিউজ, এরকম ইতিহাস বিজড়িত বহু বন্দী বাড়ির পুজো আমরা তুলে ধরবো সেভেন এবেক নিউজের পর্দায়। তাই অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। সুমন গুহ, গৌতমী নাথ, সেভেন এবেক নিউজ, জয় হিন্দ।